সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া, ইউক্রেনে কিন্ডারগার্টেনের পাশেই আছড়ে পড়ল বোমা। কিয়েভে নতুন করে হামলার প্রস্তুতি রাশিয়ার, বলছে যুক্তরাজ্য। কিয়েভের কাছাকাছি রুশ বাহিনী, বড় হামলার আশঙ্কা। বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় নতুন হুমকি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে ধুমধুমার পাকিস্তানে, পুলিশের সঙ্গে হাতাহাতি বিরোধীদের। লাদাখে সীমান্ত বিবাদ নিয়ে ফের বৈঠকে ভারত চীন, এবার কি মিলবে রফা সূত্র। রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ, বলছে পোল্যান্ড। ইউক্রেনে অরাজক পরিস্থিতি চলছে, বললেন চীনের প্রধানমন্ত্রী। এবং বাণিজ্যে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা হারাচ্ছে রাশিয়া। দর্শক, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রাজধানী কিয়েভে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। শুক্রবার মন্ত্রণালয় জানায় কিয়েভের দিকে অগ্রসর হতে রুশ বাহিনীর অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া, ইউক্রেনে কিন্ডারগার্টেনের পাশে আছড়ে পড়ল বোমা। দুই দেশের মধ্যে হওয়া চতুর্থ বৈঠকও মেলানি রফা সূত্র। যদিও মস্কো জানিয়েছে তারা যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করার পক্ষেই, তবু মুখে তারা যায় বলুক যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইউক্রেনে। মারিউপোলে প্রতি আধ ঘন্টা অন্তর বোমা ফেলছে রাশিয়া। পাশাপাশি নিপ্রোই কিন্ডারগার্টেন স্কুলের একদম কাছেই আছড়ে পড়েছে রুশ বোমা। এদিকে লুৎস্কে মোটর প্ল্যান্টে আগুন লেগে গিয়েছে একের পর এক বিস্ফোরণের ধাক্কায়। সব মিলিয়ে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলায় বিধ্বস্ত ইউক্রেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নেক্সটা টিভি সূত্রে জানা যাচ্ছে শুক্রবার মারিউপোলে মাঝরাত থেকে হামলা শুরু করেছে রাশিয়া। জানা যাচ্ছে প্রতি আধ ঘন্টা অন্তর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনীয় শহরটি। শহরের মেয়র বয়চেঙ্কোর অভিযোগ রুশ সেনা হামলা নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ করছে। পাশাপাশি তার অভিযোগ রুশ বিমানগুলো আবাসনগুলোর দিকে লক্ষ্য রেখেই বোমা বর্ষণ করছে। এদিকে নিপ্রতেও রুশ হামলা শুরু হয়েছে। এর মধ্যে সেখানকার একটি কিন্ডারগার্টেনের একদম কাছে বোমা আছড়ে পড়া নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি দ্বিতল জুতো কারখানা এবং একটি আবাসনের উপরেও আছড়ে পড়েছে বোমা। ভয়াবহ বিস্ফোরণে ওইসব এলাকা আগুনে ভরে গিয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে। ওই বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর মিলেছে। আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে লুৎস্কো। এর ধাক্কায় আগুন লেগে গিয়েছে মোটর প্ল্যান্টে। দেখতে দেখতে ১৬ দিনে পা দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখনও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া, আর সেই কারণেই এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছেন তারা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রবেশ করেছিল রুশ ফৌজ, তারপর থেকেই শুরু হয়েছে ভয়ঙ্কর লড়াই। প্রথমে মনে করা হয়েছিল সহজেই কিয়েভ দখল করবে রাশিয়া, কিন্তু যতই সময় এগিয়েছে ততই পাল্টা মার দিয়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি হাতে অস্ত্র তুলে নিয়েছে সাধারণ মানুষও। সেই প্রতিরোধের সামনে পড়ে রাশিয়াও মরিয়া ইউক্রেন দখলে। কিয়েভে নতুন করে হামলার প্রস্তুতি রাশিয়ার, বলছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রাজধানী কিয়েভে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। শুক্রবার মন্ত্রণালয় জানায় কিয়েভের দিকে অগ্রসর হতে রুশ বাহিনীর অগ্রগতি লক্ষ্য করা গেছে। সামনের শহরটিতে নতুন করে হামলার প্রস্তুতি নিতে যাচ্ছে মস্কো। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। গোয়েন্দা সূত্রে বরাতে মন্ত্রণালয় জানিয়েছে আগের অভিযানের পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে রাশিয়ার, তবে লজিস্টিক্যালগত সমস্যা অভিযানকে বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে ইউক্রেনীয়দের কঠোর প্রতিরোধ তো রয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে নতুন করে আক্রমণ পরিকল্পনা অনুযায়ী রাশিয়া তার বাহিনীকে পুনরায় মোতায়েন এবং পুনরুজ্জীবিত করছে। সম্ভবত কিয়েভকে কেন্দ্র করেই এই কর্মযোগ্য হতে পারে। এদিকে ম্যাগজার টেকনোলজিস নামের একটি বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজারি সংস্থা রুশ বাহিনীর ৬৪ কিলোমিটার দীর্ঘ বহরটি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবারের প্রকাশিত নতুন ছবিতে দেখা গেছে কিয়েভের উত্তর পশ্চিমের দিকে সামরিক বহরটি ব্যাপকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েছে, ফলে পুনরায় একত্রিত করা হচ্ছে। ম্যাগজারের নতুন ছবিতে আরও দেখা গেছে রাশিয়ার বিশাল সামরিক বহরের কিছু ইউক্রেনের লুবা এলাকার বনের দিকে পুনরায় স্থাপন করা হয়েছে। সম্প্রতি বহরটি নিয়ে পশ্চিমা দেশগুলো জানায় জ্বালানি সংকট, সেনাদের খাবার সমস্যা সহ লজিস্টিক্যাল সহ নানা সমস্যায় ধীর গতি হয়ে গেছে। কিয়েভের কাছাকাছি রুশ বাহিনী, বড় হামলার আশঙ্কা। ইউক্রেনের রাজধানী কিয়েভে অভিমুখী রাশিয়ার সামরিক বহর গত ২৪ ঘণ্টায় আরও ৩ মাইল অগ্রসর হয়েছে। স্যাটেলাইট ইমেজ এবং যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি এবং স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কিয়েভের কাছে একটি রাশিয়ান বহরের আশপাশের অঞ্চলে রুশ বাহিনী পুনরায় জড়ো হয়েছে, যা কিয়েভে আরও বড় পরিসরে হামলার ইঙ্গিত দিচ্ছে। ম্যাগজার টেকনোলজিস বলছে বহরটি, যা শেষবার কাছাকাছি আন্তনব বিমানবন্দরের উত্তর পশ্চিমে দেখা গিয়েছিল, আশপাশের শহরেও চলে গেছে তারা। স্যাটেলাইট চিত্রগুলো দেখায় উত্তরে রুশ বহরের অন্যান্য অংশগুলো লুবিয়াঙ্কার কাছে অবস্থান নিয়েছে, কাছাকাছি অঞ্চলে আর্টিলারিও স্থাপন করেছে। এর আগে বৃহস্পতিবার নাম
প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সামরিক বহর গত চব্বিশ ঘণ্টায় আরও তিন মাইল অগ্রসর হয়েছে। তারা কিয়েভের দিকে এগোচ্ছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় নতুন হুমকি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। শস্য, সার এবং শক্তির অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয় রাশিয়া ও ইউক্রেনকে। কিন্তু করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই এবার দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ সুরক্ষিত করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতিসংঘের প্ল্যাটফর্ম বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটির প্রধান গ্যাব্রিয়েল ফেরেরা ডি লোমা ওসরিও বলেছেন, করোনা মহামারীর আগেও পরিস্থিতি ভালো ছিল না, ক্ষুধা ধীরে ধীরে বাড়ছিল, এর মধ্যে মহামারী আঘাত হানে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে তিনি বলেন, মহামারীর আগের তুলনায় বর্তমানে নতুন করে অনাহারে পড়েছে ১৬ কোটির বেশি মানুষ। ইউক্রেনে রাশিয়ার হামলা খাদ্যের প্রাপ্যতা এবং দামের উপর ব্যাপক প্রভাব ফেলেছে উল্লেখ করে গ্যাব্রিয়েল আরও বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার উপর যুদ্ধের একটি বড় প্রভাব দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, দেশগুলোকে তাদের খাদ্য নিরাপত্তার ব্যাপারে সতর্ক হতে হবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ তার প্রায় অর্ধেক গম ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করে থাকে। যদিও বিশ্বব্যাপী গম সরবরাহে এখন পর্যন্ত ব্যাঘাত ঘটেনি, কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহ আগে থেকে পণ্যটির দাম 55% বেড়েছে। বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ গম ও বার্লি রফতানি হয় রাশিয়া ও ইউক্রেন থেকে। এছাড়াও ইউক্রেন ভুট্টা এবং সূর্যমুখী তেলের অন্যতম প্রধান সরবরাহকারী, যা খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। সংশ্লিষ্টরা বলছেন, ২০১১ সালের পর থেকে দাম সর্বোচ্চ পর্যায়ে থাকা এসব পণ্যের সরবরাহ যুদ্ধের ফলে কমে যেতে পারে। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে ধুন্দুমার পাকিস্তানে, পুলিশের সঙ্গে হাতাহাতি বিরোধীদের। গদি হারাতে পারেন ইমরান খান, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। আর এই পরিস্থিতি ঘিরে টালমাটাল পাকিস্তানের সংসদ চত্বর। বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের পুলিশ গ্রেফতার করল বিরোধী দলের বহু পাক সাংসদদের। পুলিশের সঙ্গে বিরোধীদের রীতিমতো হাতাহাতি করতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে সরগরম পাকিস্তানের রাজনৈতিক মহল। ঠিক কি হয়েছিল? আসলে প্রধান বিরোধী দল জামিয়াতে ইসলাম তথা JUIF এর সাংসদদের অপহরণ করাতে পারেন ইমরান, এমন আশঙ্কা তৈরি হওয়ায় সংসদ চত্বরে প্রবেশ করেন। তার দলীয় সাংসদদের সুরক্ষা দিতে এগিয়ে আসেন দলের এক স্বেচ্ছাসেবী বাহিনী আনসারুল ইসলাম, আর তখনই বেঁধে যায় শোরগোল। যদিও দলের প্রধান মৌলানা ফজলুরের দাবি, ওই বাহিনী নিশ্চিত করতে চেয়েছিল যাতে তাদের দলীয় সাংসদদের কেউ অপহরণ না করতে পারেন, কিন্তু বিষয়টিকে ভালোভাবে দেখছেন না পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ। তিনি জানিয়েছেন, ওই মিলিশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে পুলিশ ও মার্শাল নামিয়ে সাংসদদের নিগ্রহ করা হয়েছে অভিযোগ বিরোধীদের। কেবল শারীরিক নিগ্রহই নয়, দলের ১৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন JUIF এর দুই সাংসদ সালাউদ্দিন আয়বী এবং মৌলানা জামাল উদ্দিনও। শুক্রবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলো। বিরোধীদের আরও দাবি, ইমরান খানের গদি হারানো যে স্রেফ সময়ের অপেক্ষা, তা এই ধরনের ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। গত মঙ্গলবারই পাক সংসদে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। যদিও সে সময় স্পিকার কার্যালয়ে উপস্থিত না থাকায় ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটেই প্রস্তাব জমা করা হয়। উল্লেখ্য, গতবারের মার্চেও ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়, তবে সেবার ১৭৮টি ভোট পেয়ে গদি হারাতে হারাতে বেঁচে যান ইমরান খান। প্রয়োজনের চেয়ে ৬টির বেশি ভোট পেয়েছিল তার সরকার। লাদাখে সীমান্ত বিবাদ নিয়ে ফের বৈঠকে ভারত চীন, এবার কি মিলবে রফা সূত্র? পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ নিয়ে ফের বৈঠকে বসেছে ভারত ও চীন। শুক্রবার চুশুল মলডো বর্ডার পয়েন্টে আলোচনা শুরু করেন দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা। এর আগে সীমান্ত সংঘাত মেরাতে সেনা কমান্ডার স্তরে ১৪ দফা আলোচনা হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, এদিন লাদাখ সীমান্তের চুশুল মলডো বর্ডার পয়েন্টে সকাল ১০টা থেকে ১৫তম বৈঠকে বসেছেন দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা। সূত্রের খবর, এবার গোগ্রা, হটস্প্রিং এবং দেবসাং সমতল থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হচ্ছে নয়াদিল্লি ও বেইজিং এর মধ্যে। এর আগে বেশ কয়েক দফা আলোচনার ফলস্বরূপ সংঘর্ষ অন্যতম কেন্দ্রবিন্দু প্যাংগং হ্রদের বিতর্কিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করে দুদেশ। তবে প্যাংগং হ্রদের উত্তর পারে ফিঙ্গার এইট থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে একটি ব্রিজ তৈরি করেছে চীন। দুদেশের মধ্যে ফিঙ্গার এইটকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলে মনে করে ভারত। ফলে নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের এমন কার্যকলাপে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে নিরাপত্তা মহল। ২০২০ সাল থেকে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলোতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুটি দেশ। তবে লাগাতার আলোচনার মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারি মাসে প্যাংগং থেকে ফৌজ সরিয়ে নিয়েছে দুদেশে। এবার গোটা পূর্ব লাদাখ জুড়ে সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে আলোচনা চলছে দুদেশের মধ্যে। প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারত ও চীনের মধ্যে চলা বিবাদ নিয়ে রাশিয়া জানিয়েছে দুই দেশ চাইলে মস্কো মধ্যস্থতায় রাজি। বিশ্লেষকদের মতে, ভারত ও চীন দুদেশের উপরে বিস্তর প্রভাব রয়েছে রাশিয়ার। কৌশলগত কারণেই দুই বন্ধু দেশের মধ্যে যুদ্ধ হোক তা চায় না মস্কো। বেইজিং এর আগ্রাসন নয়াদিল্লিকে আমেরিকার আরও কাছে ঠেলে দেবে, তাই পর্দার আড়ালে লাদাখ নিয়ে দ্বৈত অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ, বলছে পোল্যান্ড।
রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সে ইউ নেতাদের এক সম্মেলনের আগে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজ ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন, সেখানে তিনি নিষেধাজ্ঞা বিষয়ে মন্তব্য করেন। ইউক্রেনের সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 310টি কোম্পানি রাশিয়ায় নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এ সম্পর্কে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞার পরিবর্তে সমঝোতার ভিত্তিতে ইউক্রেন সংকট নিরসনের আলোচনা করা হবে। বিশ্বে সৌদি আরবের পরে রাশিয়া সর্বোচ্চ তেল রফতানিকারক দেশ। 2019 সালে বিশ্বের 48টি দেশ রাশিয়া থেকে 213 বিলিয়ন মার্কিন ডলারের অপরিশোধিত তেল ক্রয় করেছে। 2021 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে মোট গ্যাস আমদানির 45% আমদানি করে। গত সপ্তাহে ইউ জানিয়েছে তারা চলতি বছরের শেষে রাশিয়া থেকে গ্যাস আমদানির পরিমাণ 2/3 কমিয়ে আনবে। ইউক্রেনের সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক অভিযান বন্ধ করেনি রাশিয়া। নিজেদের আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রধান অর্থনৈতিক সম্পদ তেল গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে। বিকল্প উৎস থেকে নিজেদের চাহিদা মেটানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে 10% তেল গ্যাস আমদানি করে থাকে, কিন্তু ইউরোপের সব দেশ রাশিয়ার তেল গ্যাসের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করা হলে জার্মানিতে তেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেবেন, আর রাশিয়ার তেল গ্যাস সরবরাহ বন্ধ করলে ইউরোপে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। ইউক্রেনে অরাজক পরিস্থিতি চলছে বললেন চীনের প্রধানমন্ত্রী। ইউক্রেনে অরাজক পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট লি কেকিয়াং। শুক্রবার পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় সমর্থন দেওয়া গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রীর কাছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রাখা হয়। এসব প্রশ্নের মধ্যে ছিল, ইউক্রেনে রাশিয়া যাই করুক, চীন কি তাদের নিন্দা জানাবে না? এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়াকে বেইজিং অর্থনৈতিক সহায়তা যোগাবে কিনা তাও জানতে চাওয়া হয়। তবে এসব প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি চীনের প্রধানমন্ত্রী। চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে। এছাড়া ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে বিবেচনা করছে চীন। এসব নিষেধাজ্ঞার জোরালো বিরোধিতা করে ইউক্রেন সংকট সমাধানে আলোচনার উপর গুরুত্ব দিতে চায় চীন। বাণিজ্যের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা হারাচ্ছে রাশিয়া। রাশিয়াকে দেওয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং G7-ভুক্ত দেশগুলো। ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে স্থানীয় সময় সকাল 10:15 ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর নির্দেশনা বলছে, সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা পাওয়া দেশগুলোর সঙ্গে বৈষম্য করা হয় না এবং বাজারে তাদের প্রবেশাধিকার সীমিত রাখা যায় না। মর্যাদাটি কেড়ে নেওয়া হলে ক্রমবর্ধমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রুশ পণ্যের উপর শুল্ক আরোপ করার পথ প্রশস্ত হবে। রাশিয়ায় কাজ করা বন্ধ করে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে মস্কো। এ সংক্রান্ত রিপোর্টের ব্যাপারে শুক্রবার সকালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেইন সাকি নিন্দা করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।